আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলুন আমরা একটা মজার বিষয় দেখব, বিশেষ করে যারা স্যাটেলাইটে কাজ করেন বা ইলেকট্রনিক্স নিয়ে যারা একটু শৌখিন লোক যারা, আমি মনে করি এটা তাদের জন্য একটা মজার বিষয়, একটা মজার প্রজেক্ট হিসেবে ব্যবহার করতে পারে। বিষয়টি হচ্ছে এমন যে জাস্ট আপনার বাড়িতে বিদ্যুতের প্রয়োজন নেই, জাস্ট একটা সোলার থাকলেই হবে, এবং আপনার বাড়িতে কোনো পানির ট্যাঙ্কেরও প্রয়োজন নেই। আপনি রুমে বা আপনার বাথরুমে হোক অথবা আপনার রান্নাঘর হোক বা যে কোনো বেসিনে হোক, সেখানে যে আমরা ট্যাপগুলো ব্যবহার করি, এবং এই ট্যাপগুলো দেখুন অন করলে, অর্থাৎ যদি ট্যাপগুলো আমরা ঘোরাই অন করি, সাথে সাথে মোটরটি স্টার্ট হয়ে যাবে, এবং ট্যাপটা অফ করলে মোটরটি স্টপ হয়ে যাবে একাই। অন এবং অফ, জাস্ট ট্যাপ ঘোরালেই মোটরটি অন, আবার বন্ধ করলেই, ট্যাপ বন্ধ করলেই মোটরটি অফ হয়ে যাবে। অর্থাৎ আপনার বাড়তি কোনো সুইচের প্রয়োজন নেই, বাড়তি কোনো বিদ্যুতের প্রয়োজন নেই, এবং সরাসরি আপনি একেবারে টিউবওয়েল থেকে সরাসরি লাইটটি করে নিয়ে আসতে পারেন। এটা সুন্দর বিষয়, আমার খুব ভালো লেগেছে, এবং আমি বাড়িতে এটা টেস্ট করার পর আমি এটা সেটিং করেছি। এই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি। তো চলুন বন্ধুরা, আমরা কীভাবে সেটিং করবো এবং আসলে অ্যাকচুয়ালি কেমন কাজ করে বা কী পরিমাণ পানি ওঠে, সে বিষয়টা আমরা একটু দেখব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে আমি টিউবওয়েলের সাথে যে বোরিংটি করেছিলাম, সেই বোরিংটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটিকে মাটির নিচ দিয়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছে, যে আমার যে নতুন রান্নাঘরটি করা হচ্ছে সেই ঘরে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমার টিউবওয়েল থেকে যে ইনপুট পাইপ চলে এসেছে, সেটা হচ্ছে ইনপুট, অর্থাৎ ঘরে ঢুকে গেছে, এবং এটা হচ্ছে আমার আউটপুট ব্যবহার করা হচ্ছে। তো চলুন আমরা এবার ঘরের ভেতর থেকে দেখব যে এখানে আসলে মূলত সেটিংটা কীভাবে করা হয়েছে। তো বন্ধুরা, এখানে হয়েছে আমার ঘরের ভিতরে, যেখানে সোলার লাইন, অর্থাৎ বাইরে থেকে সোলার লাইনটি আনা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং অবস্থায় আছে, এবং এখানে একটি বোর্ডের মাধ্যমে মূলত তারটিকে নিয়ে আসা হয়েছে, যে আমার এখানে যে মোটরটি রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা বেসিনের যে লাইনটি আছে সেই লাইনের সাথে মূলত সেই মোটরটি এখানে সেটিং করা হয়েছে। তাই এটা হচ্ছে মোটর মূলত, এবং আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে আমার ইনপুট পাইপ থেকে যে চলে এসেছে পাম্পটি, ঠিকভাবে সেটিং করা হয়েছে, এবং একই সাথে ব্যাটারির সাথে কানেকশন আপাতত রাখা হয়েছে এবং মোটরের কানেকশন দেওয়া হয়েছে, এবং জাস্ট এই পাশে দেখতে পাচ্ছেন আমরা, যদি এখন বেসিনটি লাগানো হয়নি, তবে একটি ঘর জন্য একটি ট্যাপ এখানে ব্যবহার করা হয়েছে। এবং সবচেয়ে বড় সুবিধা দেখুন, এখানে কিন্তু এখানে ছেড়ে দিলে কিন্তু পানিটা পড়ছে, এবং সবচেয়ে বড় সুবিধা যে এখানে কিন্তু আপনার হয়তো শব্দটা শুনতে পাচ্ছেন এখানে, সবচেয়ে বড় সুবিধা দেখুন শব্দটা শোনা যাচ্ছে কিনা জানি না, অর্থাৎ ছেড়ে দিলে মোটর স্টার্ট হচ্ছে, আবার আমি যদি এটা বন্ধ করি মোটর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন এখানে পানি পড়ছে, আবার এটা জাস্ট বন্ধ করলেই মোটরটি বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন মোটরটি বন্ধ হয়ে যাচ্ছে অটো অন অফ। এটা হচ্ছে বড় সুবিধা যে এখানে আপনার কোনো আর কোনো সুইচ ব্যবহার করার প্রয়োজন নেই, এবং আপনি মোটরটি, অর্থাৎ আমি যদি এই পাশ থেকে একটু দেখাই, দেখুন দেখুন বন্ধ করলেই মোটরটি বন্ধ হয়ে যাচ্ছে, শব্দ আপনারা হয়তো শুনতে পারছেন। দেখুন বন্ধ হয়ে গেল, অর্থাৎ এই ট্যাপ বন্ধ করলেই মোটরটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। এবং যেহেতু এই টিউবওয়েলের পানিটি আসলে মূলত খাওয়ার জন্য ব্যবহার করি এবং ভালো মানের পানি, এর জন্য এটাকে আর আমি বাদ দিতে চাইনি, এই টিউবওয়েলটিকে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলেও এই জাতীয় একটি মোটর আপনারা কিন্তু সেটিং করে নিতে পারেন। এখানে যদি আমরা একটি সোলারের ব্যাটারি এখানে বসানো আছে, অর্থাৎ এইভাবে যদি সেটিং করে নেন, তাহলে আপনারা এই আপনাদের আলাদা কোনো বাড়তি সুইচ ব্যবহার না করলেও চলবে, জাস্ট প্রেশার, অর্থাৎ যে মোটরটি ব্যবহার করা হয়েছে এটা অটো অন অফ মোটর। এই এই মাথার প্রান্তে একটি সুইচ করা আছে, যেটা প্রেশার করলে, অর্থাৎ এই মোটরের যে স্পিডটা থাকে প্রেশার করলে, প্রেশারে কিন্তু এই সুইচটি টোটালি বন্ধ হয়ে যায়, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যায় লাইন, ব্যাটারি লাইন ডিসকানেক্ট হয়ে যাবে, এবং ট্যাপটিকে চালালে মোটরটি একাই অন হয়ে যাবে। এটাই হচ্ছে বড় সুবিধা।
তো বন্ধুরা, যদি আপনারাও মনে করেন যে ঠিক একইভাবে আপনার পানির লাইনটাকে বা ট্যাবে অথবা ওয়াশ কাজে ব্যবহার করার জন্য এই ধরনের একটি মোটর ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এটি কিনতে পারেন। আমি মনে করি এটা বেশ ভালো একটি ব্যবস্থা, এটা আপনাদের জন্য একটি শখ প্লাস একটি কাজের জিনিস আপনাদের হয়ে যাবে, যেটা টিউবওয়েল থেকে আপনার পানিটা সরাসরি ঘরে আপনারা পৌঁছে দিতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাই।